Smoking is injurious to health. It causes cancer. Dhumpan shasther pokkhe khotikor. Er phol cancer. Moddopan shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. ठाकुर
হায় কি জিনিস, চল না যাই, চল চল। আজকে মনে হচ্ছে আমার ওই খাবারের বদলে ভাগ্যে খালি ঝেঁটা পেটা ছুটবে। পালাই রে, আমার হয়েছে যত জ্বালা, কোথায় যে গেল তা নেই ঠিক। ধর বাবু, ভাল লাগে না, হা করে বসে থাকো। তার জন্য কোনো খেয়াল নেই, কোনো একটা চিন্তা ভাবনা করো না। হ্যাঁ কি হলো, কথা উত্তর দিচ্ছ না কেন, চুপ করে আছো কেন, কি হলো কি? দেখো তুমি যদি কথার উত্তর না দাও, আমি কিছু তাহলে আমার কিছু তাহলে তুমি মরা মুখ দেবে বলে দিচ্ছি। আবার সেই মরার কথা বলছো? আর কোনোদিন যদি যদি ওই কথা বলো না, আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব, আর কখনো ফিরবো না। না ভাই না, আমার ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। হ্যাঁ বলবে না, কোনোদিন না। কি রক্ত কি করে হলো? ওই ওই ফুলকে সাড়ে তাড়া করেছিল তো, ওকে বাঁচাতে গিয়ে আমার একটু লেগে গেছে। আচ্ছা ছোট বাবু, আমার মরণের কথা বললে তুমি এত রাগ করো কেন বলো তো? আমার মরণ এলে তুমি কি তাকে ঠেকিয়ে রাখতে পারবে? পারবো, আমি যমদূতের সঙ্গে মারামারি করে ওকে ফিরিয়ে দেব। বৌদি, বৌদি তুমি তো আমার শুধু বৌদি নও, তুমি তো আমার মাও। সেই ছোটবেলা থেকে তোমার কাছ থেকে আমি মায়ের স্নেহ পেয়েছি, আদর পেয়েছি, আর তাতে তো আমি মানুষ হয়েছি বৌদি। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কখনো না, কোথাও যাবে না বৌদি, কখনো না। ছাগল গুলো রয়েছে, এইটুকু তো রাস্তা, এর মধ্যে আমার
পাগলগুলো যেতে পারছে না আর তোমরা দুজন দুটো ঘোড়া নিয়ে যাবে। উফ, কি অক্কেল রে বাবা। খুব যে পরের আক্কেলের খোঁজ নিচ্ছ, বলি কথা হলো নিজের আক্কেলটা তুটে যেতে। ও মা, উঠেনি মানে? আমি কি করছি খুকি নাকি? ওই তো গেল ভাদ্র মাসে আমার আক্কেল দাঁত উঠেছিল বাবা, সে কি ব্যথা! দেখলে দেখবে দেখো। চাপ পেয়াদ, কার সঙ্গে তুমি কথা বলছো জানো? আমার সাহায্যের দরকার নেই। মোট কথা, আমার ছাগল এখান দিয়ে আগে যাবে, তারপর তোমাদের ঘোড়া। হ্যাঁ, বড় মেজাজ দেখছি যে। তুমি কে? আমি আমি ফুল। ফুল নয়, বলো বনো ফুল। কিন্তু বনো ফুলেও যে কাঁটা আছে সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। কিন্তু কাঁটা থাকলেও যে আরো বেশি আনন্দ পাচ্ছি। কিন্তু এই বনো ফুলের কাঁটায় বিষ আছে। চলো চলো, আপনি হুকুম দিন রাখুন, আমি এক্ষুনি ওকে ধরে নিয়ে আসি। দাঁড়াও, এখন নয়, সময় হলেই ওকে আমার রাজপ্রাসাদের কক্ষে ধরে আন। হ্যারি, বাঁশির আওয়াজ কোত্থেকে আসছে রে? চলো তো দেখি ওদিকে। মধুসুরে বাঁশি বাজারে কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। ওই তো গাছের নিচে দাঁড়িয়ে কে যেন বাঁশি বাজাচ্ছে। তুই এখানে একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? কোথায় থাকো? আমি রাখাল, মাঠে মাঠে গরু চড়াই। আপনি কে? আমি আমি এই রাজ্যে রাজকুমারী রাধা। রাজকুমারী রাধা? তোমার বাঁশির সুর আমাকে মুগ্ধ করেছে। তুমি খুব সুন্দর বাঁশি বাজাও। রাজপরিবারের নিয়ম অনুযায়ী আমরা যদি কারো কাজে খুশি হই তাদেরকে পুরস্কৃত করি। আমি যদি তোমায় কিছু দিই তুমি নেবে? হ্যাঁ নিশ্চয়ই। এতো এতো অনেক দামি। তোমার বাঁশি ছুরির থেকে কম। এবার চলো রাজকুমারী, আর দেরি নয়। চলি, আবার আসবো তোমার বাঁশির সুর শুনতে। ফুল কই দাঁত কাঁদবো কেন? এমনি
মনটা খারাপ। তুই তো খাচ্ছিস তোর চোখে জল। তাতে তোর কি, আমি কিছু দেখিনি ভেবেছিস? রাজকুমারের আংটিটা তো খুব হাত পেতে নিয়ে নিলি। ও, এই জন্য রাগ করেছিস? আচ্ছা বেশ, এই আংটিটা আমি ফিরিয়ে দেবো রাজকুমারীকে। বাস ফিরিয়ে দেওয়া না দেওয়া তোর ইচ্ছে, তাতে আমার কি? তাহলে রাগ করছিস কেন? রাগ রাগ করতে যাবো কেন? তাহলে শুধু শুধু মনে হয় আমি কি যেন হারিয়ে ফেলেছি। কি এমন হারালি? তুই বুঝবি না, সে তুই বুঝবি না রে, সে তুই বুঝবি না, সে তুই বুঝবি না। আমি জানি আংটি অমূল্য, কিন্তু তবু আমাকে ফিরিয়ে দিতে হবে। আমি এক্ষুনি রাজবাড়িতে যাওয়ার জন্য রওনা হচ্ছি। তুই ফুলকে খবরটা দিয়ে দিস।
Thank you.
ভিতরে রাখার সেতে চড়াই গরুর পাল বাঁশুরি বাজাইয়া বুঝি ছটাইলো চঞ্জা পান্তরে রাখার সেতে চড়াই গরুর পাল বাঁশুরি বাজাইয়া বুঝি ছটাইলো চঞ্জা দেখার পর থেকে কিছু বাড়ির জন্য ভুলতে পারিনি তুমি আমার প্রেম তুমি আমার স্বপ্ন ঠিক বলেছেন স্বপ্ন ঘুম ভাঙার পর স্বপ্ন যেমন হারিয়ে যায় কখনো বাস্তবে রূপ নেয় না দেখবেন আপনার ঘুম ভাঙার পর আমিও ঠিক তেমনি করে হারিয়ে যাব আপনার স্বপ্নের কথা আর কখনো কোনোদিন আপনার মনে পড়বে না রাজকুমারী আমার কথাটা আপনি শুনুন বলুন আপনার এই আংটিটা এদিকে কে যেন আসছে তুমি ওদিকে লুকিয়ে পড়ো যাও যাও রাধা কার সঙ্গে কথা বলছিলিস দাদা কার সাথে কথা বলছিলে চুপ করে আসিস কেন বল কার সঙ্গে কথা বলছিলি কথা হচ্ছে গিয়ে চলে দেখি চলো দেখে তোমাকে নিয়ে শিকারে যাবো একটা কথা মনে রেখো তুমি রাজকুমারী বড় হয়েছো বড় হয়েছো এইভাবে যখন খুশি রাস্তায় বেরোনো একদম ঠিক নয় একদম ঠিক নয় কথাটা মনে রেখো কথাটা মনে রেখো হ্যাঁ না সবসময় কথা বলবে না না বন্ধু বন্ধু এই বন্ধু বল তুই কি রে রাজপ্রাসাদ থেকে ফিরলি দেখতে তো পাচ্ছিস রাজকুমারের সঙ্গে দেখা হলো হ্যাঁ কিন্তু বুঝেছি রাজকুমারীর দেওয়া আংটিটা ফিরিয়ে দিতে বুকে বাঁধলো বুঝি ফুল কথা বলে না চোরের মার বড় গলা সত্যি কথা বলেছি তো তাই গায়ে ঝাল লেগেছে না পেপান্তরের মাঠে সেই রাখালের বাঁশির সুর শুনতে আমাকে যে যেতেই হবে কিন্তু যাবে কি করে রাজা রাজকুমার চারিদিকে সৈন্যদের নজরে দিয়ে কি করে যাবে আমি কিছুই ভাবতে পারছি না আমি পাগল হয়ে যাব একটা উপায় আমি বের করেছি রাজকুমারী কি সেই উপায় বল না সখী তুমি অসুস্থ হয়ে যাও আমি দেওয়ানজিকে নগদ কিছু টাকার লোভ দেখিয়ে পটিয়ে ফেল উনি তোমার চিকিৎসার জন্য রাজকুমারকে পরামর্শ দেবেন সুস্থ হওয়ার জন্য নদীতে খোলা হাওয়ায় ভ্রমণের প্রয়োজন তাহলেই সব কাজ হয় অফলিনা তুই আমার সত্যি প্রাণের বন্ধু সেই বনফুলের বিষ কাঁটাটা সত্যি আমার বুকে জ্বালা ধরিয়ে দিয়েছে কথা হচ্ছে গিয়ে তাহলে তো চিকিৎসা করা দরকার হুজুর তোমার বাবার মতো তোমারও ঘোড়ার ঘাস কাটা দরকার ছিল হ্যাঁ যা বলি তাই করো বলুন হুজুর কি করতে হবে আমি প্রস্তুত তাহলে দেরি নয় রাজা সেই বনফুলকে ছিঁড়ে এনে আমি আমার রংমহলের ফুলদানিতে সাজিয়ে রাখতে চাই
বাপ রে বাপ, কথা হচ্ছে গিয়ে সেই ফুলকুমারী যদি আমাকে কগ্র সাপের মতো ছবল মারে। কে তুই? কগ্র সাপি হোক আর কেউটে সাপি হোক, আমার এই ফুলের গুণে তার উদ্ধত ফানা আপনা আপনি নিচু হয়ে যাবে। সেনারী যত কঠিন মনেরই হোক না কেন, দেখবে হুজুরের জন্যে তার প্রাণ একেবারে ছটপট ছটপট ছটফট ছটফট করছে। রাজা বলুন হুজুর, এবার নিশ্চয়ই আর ভয় তোমার বুকটা ডিপ ডিপ করবে না। চলে যাও, লক্ষ্মী ছেলের মতো ওই ফুলটাকে নিয়ে সোজা চলে যাও আমার প্রাণ প্রেয়সীর কাছে। যাও যাও। দাও দাও দাও, শুভ কাজে বিলম্ব করতে নেই। হুজুর আমার পুরস্কারটা? দাঁড়াও, এত তাড়া কিসে, আগে কাজ হোক তারপর তো পুরস্কার। তোমাকে যেন কেমন চেনা চেনা লাগছে। ওই তো আমি, কথা হচ্ছে কি আমি হলাম গিয়ে রাজকুমার সুমিতের। রাজকুমার সুমিত? হ্যাঁ, কাল রাতে তুমি বিষদাঁত ফুটিয়ে দিলে সেই তো রাজকুমার সুমিত। বেশ করেছি, উচিত শিক্ষাই দিয়েছি বুঝলে। রাজকুমার বলে ডরাই নাকি? হ্যাঁ, তা বলি তুমি এত ঘোরাঘুরি করছো কেন হে? এ মানে সাদে কি আর ঘোরাঘুরি করছি, তোমার বিষে তার বুকে যে জ্বালা ধরিয়ে দিয়েছে। ও তাই বুঝি? হ্যাঁ গো ফুলবানু, কথা হচ্ছে কি এই জ্বালায় জ্বালায় বুকের জ্বালায় তার বুকে যে একেবারে অঙ্গার ধরিয়ে দিয়েছে। তোমার রাজকুমারের হাল শুনে বড়ই কষ্ট পেলাম গো। তাই তো রাজকুমার আমাকে তোমার কাছে পাঠিয়েছে ফুল দিয়ে। একবার একবার শুধু হ্যাঁ বলো বাস। হাজার হাজার হীরে মণি মুক্ত জহরত পান্না বস্তায় বস্তায় তোমার পায়ে সাজিয়ে দেওয়া হবে ফুলকুমার। তাই নাকি? তোমার জন্য পাঠিয়েছে এই ফুল। অত সব মতি হীরে জহরতের বস্তা গুলো বয়ে নিয়ে যেতে হবে না? আয় থাকতে মরে গেছি, কি হয়েছে ফুল? কিছু না, ও আমাকে দেখে একটু ভয় পেয়েছে। কি বললি, আমি ভয় পেয়েছি? ইনি এসেছেন রাজকুমার সুমিতের দূত। রাজকুমার নাকি আমার প্রেমে হাবু ডুবু খাচ্ছেন, তিলি তিলি অঙ্গার হয়ে যাবার জোগাড়। সব মণি হীরে জহরতের বস্তা আমার পায়ে ঢেলে দেবে যদি আমি রাজি হই। তাই জন্যই তোকে ডেকেছি রে মতি, ওইসব হীরে জহরতের বস্তা গুলো তুলে নিয়ে যেতে হবে না? কি এত বড় কথা! তো বেরে শয়তান, আইস্তরে আয়ু থাকতে মাইরা ফালামো। রাজকুমারকে বলে না তোর গলা করে বাপেরে ইন্দুরের বাচ্চা। আয়ু থাকতে বাইরে গেছো? আরে ওই শাল শিয়ার বাচ্চা গেল কই? ওই যে ধরিতেছে তাই। বাচ্চাটা কি আসছে দাদা? ওই শালারে একেবারে ইস্তারি করে দেন। আজকের মতো ছেড়ে দিলাম।
হাতের মার খেয়ে তুলাই গেছে পরে। বাবা বাবা কি সুন্দর লাগতেছে রে তোরে রে শালা, আমাকে একলা পেয়ে মস্কারা করলি, সব পেড়াকে ফাঁসিতে জড়াবো। রাজকুমারের রোগের লক্ষণ তেমন ভালো নয় মহারাজ। শ্বাসরোগ? এ আপনি কি বলছেন কবিরাজ মশাই? হ্যাঁ মহারাজ, এবার কঠিন ব্যাধি। পুজির সাহেব, আমার একমাত্র কন্যাকে সুস্থ করে তোলার জন্য ওর চিকিৎসার ব্যবস্থা করুন। যোগ্য মহারাজ, ঔষধ দ্বারা এই রোগের আরোগ্য সম্ভব নয় মহারাজ। প্রয়োজন হলো বিশুদ্ধ বায়ু সেবন, নদীবক্ষে নৌকায় পরিভ্রমণ করাই উপযুক্ত এবং একমাত্র চিকিৎসা। রাজকুমারী প্রত্যহ নৌকায় পরিভ্রমণের আয়োজনের ব্যবস্থা করুন। ঠিক আছে মহারাজ, আমি দিওয়ানজিকে বলে আজই সব ব্যবস্থা করে দিচ্ছি। যাও গিয়ে ভাব করে, আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি। নিষেধ দিলে বাজাইব না।
शिकार लाएगा रे। আমি লীনা, রাজকুমারী রাধার বন্ধু। এখানে এসেছি বেড়াতে রাজকুমারীর সঙ্গে। যাই, দেরি হয়ে গেল, রাজকুমারীকে একবার দেখে আসি। সারাদিন খালি হইচই আর হইচই, সারাদিন টই টই করে ঘুরে বেড়াচ্ছ, পেটে কিছু দিতে হবে নাকি? বৌদি, তোমার সাথে পরামর্শ আছে। পরামর্শ মানে খুব জরুরি আর খুব গোপনীয়। তাহলে বুঝতে হবে সে মেয়ে তোমাকে ভালোবেসে ফেলেছে। তা সে মেয়েটা কে? সে তো বলবই, তার কথা শুনে আমি কি বললাম জানো? কি বললে? আমি বললাম যে আমি একজন সামান্য রাখাল, গরু চড়াই, অত শত বুঝি না। তুমি যদি বারণ করো তাহলে আর বাঁশি বাজাবো না। ঠিক বলেছ। সেটা শুনে সে কি বললো জানো? কি বললো? বললো তুমি মাঠে থাকো, গরু চড়াও, এসব কথা মানে তুমি বুঝবে কি, বাড়িতে গিয়ে কারোর সঙ্গে পরামর্শ করো। বাবা, খুব চালাক মেয়ে দেখছি। বলো না ছোটবাবু মেয়েটিকে। এত কথা শুনে সে কি বললো জানো? কি বললো? বললো কাল দুপুরে ওই পথ দিয়ে বাঁশি বাজিয়ে গরুর পাল নিয়ে আবার যেন যাই।
এটা দেখছি খুব জটিল মামলা ছোট বাবু। তা তোমার ওই রাধা রানীটি কে ভাই? যে আমাদের কেষ্ট ঠাকুরের বাঁশির সুর শোনার আশায় আশায় পথ চেয়ে বসে থাকবে। তুমি ঠিক বুঝেছো বৌদি, সে রাধা আবার রানীও। শুনলে তুমি হাসবে, বিশ্বাসই করতে চাইবে না। ওকে জানো বৌদি, ও হলো রাজকুমারী রাধা। রাজকুমারী রাধা? কি বলছো ছোট বাবু? সত্যি বৌদি, এই কথা কেউ বিশ্বাস করবে না, শুনলে লোকে আমাকে পাগল বলবে। এই কথা অবিশ্বাস্য হলেও সত্যি, ভালোবাসায় কোনো জাত মানে না, রাজা প্রজাও মানে না। কিন্তু কিন্তু কি বৌদি, চুপ করে রইলে যে, বলো। ও কথা তুমি চেয়েও না ছোট বাবু, রাজা দুলালির খেয়াল খুশি তোমার মতো রাখাল ছেলের জীবনে কত বড় অভিশাপ হতে পারে তা তুমি ভাবতেও পারো না। কিন্তু আমি তো বৌদি। তাছাড়া তোমার এখন জোয়ান বয়স, চোখে কত রং, মনে রং লাগতে কতক্ষণ, সেই জন্য আগে থেকে সাবধান হওয়া উচিত। আর রাজকন্যার প্রেম সে তো কচু পাতার জলের মতো, এই আছে এই নেই। তুমি ঠিক বলেছো বৌদি, ঠিক বলেছ। কোথায় রাজবাড়ির রাজকন্যা, আর কোথায় এই সামান্য রাখাল ছেলে। আসি বৌদি। এসো ভাই। ভর দুপুর বেলা এখানে বসে বসে কাঁদছিস কেন রে? তোকে কেউ কিছু বলেছে নাকি রে? হ্যাঁ না ঠাকুমা, এমনি মনটা একটু উদাস লাগছিল। হায় হায় হায়, বলিস কি রে ফুল, তোর মনে উদাস হয় নাকি? হ্যাঁ নিশ্চয়ই কিছু হয়েছে, চুলে তেল নেই, কাকের বাসার মতো করে রেখেছিস, চোখের কোলে কালি পড়েছে, নিরালায় কেঁদে কেঁদে চোখ দুটো ফুলিয়ে ফেলেছিস যে, ঠেঙে পাখির মতো নাচুনি মেয়ে, এ কি অবস্থা? হ্যাঁ চল চল বোন ঘরে চল, আয় আয় চল ঘরে চল। তো সকাল সকাল চলে এলি, তুই তো সকাল সকাল জল খাবার না খেয়েই বেরিয়ে পড়েছিস, তাই তো খুঁজতে এখানে এলাম। কাল তো পাশের বাড়ির বৌদির সঙ্গে খুব সলা পরামর্শ করছিলি, কি বলছিলি শুনি। তোর জন্য পিঠে বানিয়েছি, নে খা। না রে আমার খিদে নেই, খাবো না। নিজে হাতে করে বানিয়েছিলাম, একটু খা না। বললাম তো খাবো না। তা খাবি কেন, তোর তো মনের অসুখ হয়েছে, এখন কি এসব খাবার মুখে রোচে? ও তোর এই খোঁজা মারা কথা শুনে না আমার গা জ্বলে যায়। তাতে আমার ভারী বই গেল, যা যা নদীতে গিয়ে দুটো ডুব দিয়ে নিজের জ্বালা চুরি হয়ে গে যা। তোর কথাবার্তা একবার অসহ্য। অসহ্য তো লাগবেই, দুদিন পর তো রাজার জামাই হবি, রাজকন্যার সঙ্গে ফুল সাজতে হবে। ফুল, তুই চুপ করবি? তুই এখানে যাবি? না যাবো না। তুই যাবি না? তুই না যাবো না। বেশ আমি চলে যাচ্ছি।
রাজকুমারী, আর কোথায় আমি সামান্য এক গরুর রাখাল? বৌদি ঠিকই বলেছে, এই আংটি অমঙ্গল ডেকে আনবে। না 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 না, এই আংটি ভেলো না, এই আংটি তোমার জীবনে মঙ্গল ডেকে আনবে। আমি আমি তো তুফান পাগলা, দেখছো না আকাশে কিরম কালো মেঘ জমে আছে। এই আংটি ফেলো না, এই আংটি তোমার জীবনে মঙ্গল ডেকে আনবে। ফেলো না, মঙ্গল বয়ে আনবে। ফুল, অজয়ের সঙ্গে তোর ঝগড়া হয়েছে বুঝি? ওর সঙ্গে ঝগড়া করতে আমার বইই গেছে। বুঝি রে বুঝি, বয়সকালেই তো দাদার সঙ্গে আমার কত ঝগড়াই না হয়েছে। থাক সেসব কথা, পাগলাটাকে এবার ঘরমুখ করতে হবে। কাল সকালে অজয়ের সঙ্গে পরামর্শ করে তোর আর অজয়ের বিয়েটা ঝটপট সেরে ফেলবো। ঠাকুমা, ও কথা অজয়কে বলো না ঠাকুমা, আমার মাথার দিব্যি রইল। যদি কখনো বলো তাহলে আমার মরা মুখ দেখবে। এসব তুই কি বলছিস ফুল? আমি আমি ওকে বিয়ে করতে চাই না। হায় ভগবান, তোমার লীলা খেলা তুমিই জানো।
খুঁজা খুঁজা। আরে রে, খেয়ালে
বাবা আবার আসছে, এই কালি আমি খুঁজতা খুঁজতে মরি, খালি খায় আর ঘুরি বাড়া, খায় আর ঘুরি বাড়া। এখন আমি কি করি, কি করি আমি এখন? এখনো পাইতাছি না, এটা কত আমার পায়টা ধইরা গেল কিয়া পেরি পার লাগে না। মনে হইতাছে এইখানে সারাদিন বইয়া থাকি, মনে হইতাছে লীনার করলে বইয়া দোল খাইতাছি, দোল খাইতাছি, দোল খাইতাছি, দোল খাইতাছি, দোল খাইতাছি। সবকিছু আমার কেমন যেন স্বপ্নের মতো লাগছে রাজকুমারী। এই প্রেম রাজার মেয়ের বিলাসিতা নয় তো? না বন্ধু, আকাশের সূর্যের আলো যেমন সত্য, তেমনি আমার ভালোবাসাও সত্য। তুমি সূর্য, আমি চাঁদ, তোমার আলোতে আমি আলোকিত। রাজকুমারী, না আমি তোমার রাধা, অজয়ের রাধা। রাধা, চমৎকার, তোমাদের প্রেম অমর হোক, অক্ষয় হোক। ফুল তুই? আমি আমি এসেছিলাম তোমাদের মালা পড়াতে। আমি ফুল, ও ও আমারও বন্ধু, তোমারও বন্ধু, তাই তো এসেছি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে। আমি আমি তোমাদের দুজনকে মালা পরিয়ে ভগবানের কাছে প্রাণ ভরে প্রার্থনা করব। তোমাদের প্রেম সফল হোক, তোমাদের প্রেম মধুর হোক। তোমাকে বন্ধুরূপে পেয়ে নিজেকে ধন্য মনে করছি ফুল। প্রার্থনা করো যেন আমি চিরকাল তোমার বন্ধু হয়ে থাকতে পারি, জীবনে পরনে। তুমি কাঁদছো কেন? কই না তো, ও ও কিছু না, আসলে আসলে কি জানো, তোমাদের দুজনকে এত সুন্দর মানিয়েছে না, তাই আমার চোখে খুশির ভান দেবেছে। তোমরা দুজনে গল্প করো, আমি আমি যাই। ফুল আর আমি ছেলেবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, ভীষণ ভালো মেয়ে। চলো তোমায় পৌঁছে দিয়ে আসি। চলো হুজুর। হুজুর, কি হয়েছে? কি এত হাঁপাচ্ছ কেন? আমি যে সাথে হাঁপাচ্ছি, এমন একটা ঘটনা ঘটেছে, অথচ না বললে চলবে না। কি হয়েছে? কি
বলছি বলছি হুজুর, আপনি যেন খেপে গিয়ে আমাকে আবার চাবুক মারতে শুরু করবেন না হুজুর। ভনিতা না করে কি হয়েছে বলো? আপনার জন্য ফুলকে বাগানে খুঁজতে গিয়ে দেখি বাগানে ফুল নেই, গায়ের ওই রাখাল আমাদের আর আমাদের রাজকুমারী। রাজা মেরে আমি পিঠে চামড়া তুলে দেবো, এইসব নোংরা মিথ্যা কথা বলার সাহস পেলি করতে। এই তো শুনে আপনি খেপে গেলেন হুজুর, আমাকে চাবুক মারার অধিকার আপনার 100 ভাগ আছে। কিন্তু বিশ্বাস করুন হুজুর, এই ঘটনা দুটো চোখ দিয়ে জল জল করে দেখেছি। এসব আমি বিশ্বাস করি না। বিশ্বাস করুন হুজুর, আমার মনে হয় রাজকুমারী প্রাতঃভ্রমণের নাম করে রোজ সকালে ওই কাকলটার সঙ্গে প্রেম করে। যদি তোর কথা মিথ্যে হয় তাহলে প্রতিটি চাবুকের ঘা পড়বে তোর পিঠে, আর যদি সত্যি হয় তাহলে রাখালের বাচ্চাকে এমন শিক্ষা দেব যে কোনো দিনও রাজকুমারীর দিকে চোখ তুলে তাকাবে না। কি হয়েছে, গালি হাত দিয়ে বসে আছো কেন? বসে থাকুম নাকি দাঁড়ায় থাকুম? কি ব্যাপার, এত মেজাজ দেখাচ্ছ কেন? এলাম দুটো মনের কথা বলতে, আর তুমি কিনা হা উঠাস করছো, আমি চললাম। আয়ু থাকতে মইরা গেছি, কেউ দেখা দেখলো না। মইরা গেছি, কেউ দেখাও দেখলো না। আমি তোরে প্রেমের মরা
রেখাও দেখলি না আমি তোরে প্রেমের মারা মতে দেব না আরে প্রেম কইরা মইরা গেছিস তুই রেখাও দেখলি না আমি তোরে প্রেমের মারা মতে দেব না থাকে বৃন্দাবনে বন্ধুরে কিরে আয়ু থাকে মরে গেছিস কা তুই এমন হাবাতিস কা কি হয়েছে সর্বনাশ হয়ে গেছে রে মতি আমি এক্ষুনি রাজকুমার সুমিতকে দেখলাম বাবলাবনের দিকে ঘোড়া নিয়ে যেতে সর্বনাশ তুই আর দেরি করিস না মতি ওদের গিয়ে সাবধান করে দিয়ে আগে যা এতক্ষণ হয়তো না না তুই চলে যা মতি বড্ড দেরি হয়ে গেল রে আরে যাইতাছি যাইতাছি আমাকে রক্ষা করো প্রভু আমাকে রক্ষা করো আরে যা না আরে যাইতাছি তো আয়ু থাকতে বলে গেছি যা তাইলে যাই তাহলে যাই যা মতি যা একটু আশীর্বাদ করিস এত এত কেন যাই হে ভগবান তুমি ওদের রক্ষা করো প্রভু সুরের বাঁশিরে ফুলের কানে সুর দিও না সুরের বাঁশিরে ফুলের কানে সুর দিও না ফুল তোলো সুন্দরী কন্যা লাইয়া কে সারে ও কোন বাগারে থাকো তো না কোন বা তোমার দে সুরের বাঁশিরে ফুলের কানে সুর দিও না সুরের বাঁশিরে ফুলের কানে সুর দিও না গুনগুনাইয়া গান গাইও না
দর্শনে হইল তবু ভালোবাসা বাসি, ফুল বাগানে আইসো তুমি বাজাইলে বাসি। তোমার সনে হইল তবু ভালোবাসা বাসি, ফুল বাগানে আইসো তুমি বাজাইলে বাসি। আসমানে জাগিবে চাঁদ জাগবে গাঙের ঢেউ, আরে ও যেই না কালে যাইব কন্যা জানবে না আর কেউ রে। সুরের বাসি রে ফুলের কানে সুর দিও না, ফুলের কানে সুর দিও না। কুকুর তুই এত বড় স্পর্ধা তোর, তোকে আমি এমন শিক্ষা দেবো বামুন হয়ে চাঁদ ধরার স্বপ্নটা তোর সারা জীবনের মতো খুঁজে যাবে। রাজকুমারী ভালোবাসার দোহাই, আজ আমি তোমায় ছেড়ে দিলাম, কিন্তু তোমার সঙ্গে আবার দেখা হবে। অজয় ভাই, তুমি আর ছেড়ে দিলে কেন? তুই জানিস কেন? আই উঠাতে পাইছে গেছ, অন্ত আরো বিমো দিব। রাজকুমার মুখে সব কিছু না, মহারাজ তোমার হুকুম দেবো ধৈর্য আনতে। তুমি আর গ্রামে ফিরে যাও না। আমি গ্রামে যাবো না তো কোথায় যাবো? জঙ্গলে, কালা দিকে জঙ্গলে তুমি লুকাই থাকো, ওখানে কাক পুকুরতে টের পাইবো না। জঙ্গলে থাকবো, ওদের ভয় আমি ওতে ভেরু নই মতি। অজয় ভাই, তুমি কেন বুঝতে চাও না? ওরা তোমার ধরে নিয়ে বন্ধু করবো, প্রাণদণ্ড দিব। না না, তোমার আমি এমন করে মরতে দিব না। ওরে যায় প্রাণদণ্ড দেয় তো দেবে, ভালোবাসার জন্য মরতেও রাজি আছি মতি। ফুলের দিব্যি রইলো মতি, এরপরও যে জিত করো আমার কিছু কর নাই। আমি জানি রে মতি, তুই ফুল, তোরা আমাকে খুব ভালোবাসিস, তোদের ভালোবাসার কাছে আমি দুর্বল। আমি তোদের কথা মেনে নিলাম, আমি জঙ্গলে যাবো। তবে চলো, আর দেরি করো না, চল চল চল। ফুল ফুল, সর্বনাশ হয়েছে ফুল। রাজকুমার তো অজয় রাজকুমারী দেখে বলেছে, তারপর যা আবার হয়েছে, অজয় রাজকুমারী বাইরে খেয়েছে। কিন্তু কি করবো, রাজকুমারের মুখের দিকে তাকাই অজয় খেয়ে বাইরে খেলো। কিন্তু কিন্তু অজয়, অজয় কোথায় গেল? অজয় আমি লুকে রেখেছি, নইলে মহারাজের হুকুমে ওরে ধরে লিয়ে প্রাণদণ্ড দিব। ওরে তো আমি এই কথা বুঝাইতে পারি না, ভয় আমি তো বিলু না, যখন ভয়ে লুকে থাকো। তারপর তোর দিব্যি দেওয়াতে রাজি হইল। অজয় এখন কোথায় আছে? কালা দেখি জঙ্গলে। জঙ্গলে? কিন্তু কিন্তু সেখানে ও খাবে কি? তাই তো, ফুল এই কথা তাকে ভেবে দেখি নাই। আপনি আমাকে হুকুম দিন বাবা, ওই ছোট লোক চাষাদের সমস্ত গ্রাম আমি চালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো, ওদের আমি উচিত শিক্ষা দেবো।
না সুমিত, এক্ষেত্রে আমাদের চুপ করে থাকায় বুদ্ধিমানের কাজ হবে, কারণ রাধার মান সম্মানের সঙ্গে রাজবংশের মান সম্মান ওতপ্রোত ভাবে জড়িত। কলঙ্কের অগ্নি থেকে শিখা উত্তীর্ণ হওয়ার আগেই ছটফট করে তাকে নিভিয়ে ফেলতে হবে। তাও পুত্র, রাধার বিবাহ উপলক্ষে স্বয়ংবর সভার আয়োজন করো, রাজ্যে রাজ্যে দূত প্রেরণ করে এই সংবাদ ছড়িয়ে দাও। যাও, আগামীকাল মহারাজার একমাত্র কন্যা রাজকুমারী রাধার বিবাহ উপলক্ষে সম্ভার সভার আয়োজন করা হইয়াছে। অতএব রাজদরবারে সমস্ত রাজকুমারদের আমন্ত্রণ জানানো হইতেছে। ওই যে ওইখানে গাছের নিচে খাড়া রয়েছে, তুই যা, আমি এখানে লক্ষ্য রাখতেছি। হ্যাঁ যা। বন্ধু, তুই এখানে এলি কি করে? মতির সাথে, মতি ওদিকে রয়েছে। কিন্তু তুই জঙ্গলে এলি কেন? তুই কষ্ট করে জঙ্গলে না খেয়ে থাকবি, আর আমি ঘরে বসে থাকবো। এই দেখ, তোর জন্য খাবার নিয়ে এসেছি। খাবার নিয়ে এসেছিস? হ্যাঁ, নে, মুখে হাতে জল দিয়ে নে। আরে ফুল, তুই আমাকে খুব ভালোবাসিস না রে? ভালোবাসি কিনা জানি না, তবে তোর কোনো কষ্ট হলে আমি সহ্য করতে পারি না রে। সত্যি? তুই খেয়েছিস ফুল? তুই খা না, আমি ঘরে গিয়ে খাবো। বলছি তো, আমি ঘরে গিয়ে খাবো। খাবি না? না, তাহলে সব নিয়ে যা, আমিও খাবো না, বাড়ি গিয়ে খা। ঠিক আছে। এবার আমি খাবো। এই শোনো। হ্যাঁ, কে? শিবাই, আমার বসেছে। আমি না তো। শোনো, একটু আড়ালে চলো, কথা আছে। যাবো কেন? আয়ু থাকে মরে গেছি, ইশালা শিবাই আড়াল নিয়ে যেতেছে কেন? খারাপ হতো আছে। দেখি কেমন বাবার বেটা শিবাই, সে গুরু তো একেবারে বালি, সে খবর কাক পক্ষেও জানে না। তুমি তো একটা মশা মাসি। কি বকব করছো, আমাকে তুমি চিনতে পারছো না? আমি লীনা। তুমি লীনা? আরে তুমি বেটা ছেলে কেমন করে এলা? আয়ু থাকতে মরে গেছি। সত্যি তোমার মাথা খারাপ হয়ে গেছে, বেটা ছেলে হতে যাবো কেন? সে পায়ে ছদ্মবেশে এসেছি। ও, তুমি তাহলে মাই এই আসো। আসল কথা শোনো, রাজকুমারী পাঠিয়েছেন, তোমার বন্ধুকে বলো রাজকুমারীর বিয়ে স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে, দেশ বিদেশ থেকে রাজকুমাররা আসবে, তীর দিয়ে লক্ষ্যভেদের পরীক্ষা হবে, যে জিতবে তার সাথেই রাজকুমারীর বিয়ে হবে। সেই জন্যই তো রাজকুমারী আমাকে পাঠিয়েছেন, যে উপায় হোক রাজকুমারের ছদ্মবেশে তাকে স্বয়ংবর সভায় গিয়ে বিজয়ী হতেই হবে, এছাড়া রাজকুমারীকে পাবার আর অন্য কোনো উপায় নেই। তোমার বন্ধুকে সব কথা বলো। আচ্ছা, আমি এখন চলি, অনেক কাজ আছে, চলি চলি। এই জেনা জেনা রিনা, তাই কাজ নাই। আরে কম হবো না, তার ঘর জামাই, পয়সা পয়সা গেলে মুরগি ঠ্যাং সাবাই। হুরি হুরি রে রে, কেটে গেছে রে। আর কেছে অজয়? অজয় এসে গেছিস? অজয়, আরে কেউ দেখেনি তো? আরে না না, কেউ দেখে নাই। আয়ু থাকতে মরে গেছি, জব্বর খবর নিয়ে এসি। কি খবর রে? তোর খবর হলো রাজকুমারীর বিয়ের স্বয়ংবর সভার আয়োজন করা হয়েছে। আরে লিনা রে দিয়া, রাজকুমারী আমার কাছে খবর পাঠিয়েছে, যে কোন উপায় হোক রাজকুমার সাইজা ওই রাজ সবাই যাইতে হইব। তীর দিয়া তোমাকে লক্ষ্যভেদ করিয়া জিতিতেই হইবে।
না জিততে পারলে তুমি চিরদিনের মতো রাজকুমারকে ভুলে যাও। আই থেকে মরে গেছি গা, জিততে না পারলে বুকের ভিতরে দেখবে কেমন টন 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 করে। তাই তার মানে রাজকুমারকে পাওয়ার অন্য কোনো উপায় নেই, কিন্তু রাজকুমার সাজার জন্য কোথায় পাবো রাজপোশাক? আমি আমি দেবো রাজপোশাক। না 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 না, সুখনবাবু তুমি এই রাজপোশাক তুমি পেলে কি করে? উত্তরে দিঘা সূত্রে। হ্যাঁ, এই এই রাজপোশাক তোমার তোমার 12 বছর ধরে সযত্নে রেখে দিয়েছিলাম এই এই চরম সময়ের জন্য। দেখছো না, দেখছো না আকাশে কালো মেঘ পুঞ্জীবিত হয়েছে, বিরাট বিরাট তুফান উঠবে। হ্যাঁ, এমন তুফান উঠবে সমস্ত রাজ্য ছারখার হয়ে যাবে। আমার একমাত্র কন্যা রাজকুমারী রাধার সংবর উপলক্ষে এই লক্ষ্যভেদ পরীক্ষায় আপনারা একে একে সবাই ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুধু একজন রাজকুমার বাকি রয়েছেন, জানি না ইনি সফল কাম হবেন কিনা। এখন আমি তাকে আহ্বান জানাচ্ছি। তুমি মাল্যদান করতে পারবে না বাবা, এ কোনো রাজকুমার নয়, রাজকুমারের ছদ্মবেশে এই যুবক সেই শয়তান রাখাল। একজন সামান্য রাখাল হয়ে রাজকুমারী সংবর সভায় আসার সাহস তুমি কোথায় পেলে? রাজকুমারী রাধাকে আমি ভালোবাসি, আর আমার সেই পবিত্র ভালোবাসাই আমাকে সাহসী করে তুলেছে মহারাজ। সামোস পেয়াদব, রাজসভায় দাঁড়িয়ে রাজকন্যা সম্পর্কে এই কথা উচ্চারণ করা শাস্তি জানো? জানি মহারাজ, আপনি এদেশের রাজা, দেশের সর্বোচ্চ ক্ষমতা আপনার হাতে, আপনি ইচ্ছে করলে আমার প্রাণদণ্ড দিতে পারেন। কিন্তু এদেশের একজন প্রজা হিসেবে আমি জানতে চাই কি আমার অপরাধ? রাজকন্যাকে ভালোবাসার স্পর্ধা দেখিয়েছ, মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ ধরতে চেয়েছ। না মহারাজ, মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদকে ধরা যায় না, কিন্তু আকাশের সেই চাঁদ যদি মাটিতে নেমে আসে তাহলে তাকে ধরা কি অপরাধ? আপনার রাজ্যে কাউকে ভালোবাসে কি অন্যায়? আমি যদি সেই অপরাধে অপরাধী হই তাহলে আপনি আমাকে যে কোনো শাস্তি দিতে পারেন। তবু আমি চিৎকার করে বলবো যে রাজকন্যা রাধাকে আমি ভালোবাসি, আর পৃথিবীর কোন শক্তি আমার মন থেকে সে ভালোবাসাকে মুছে দিতে পারবে না। সিপাহী, ওকে কারাগারে নিক্ষেপ করো। দাদা ভাই ওকে ছেড়ে দাও, তোমার দুটো পায়ে পড়ি দাদা, ওকে ছেড়ে দাও, অন্য কোনো দোষ নেই। ওকে আমি গোপনে খবরটি স্বয়ংবর সভায় এনেছিলাম। একজন নিজ জঘন্য চাষার জন্য তোমার এই করুণা ভিক্ষা করাটা রাজপরিবারের পক্ষে এক জঘন্য কলঙ্কজনক ঘটনা।
আমার ভাবতেও খারাপ লাগছে যে তুমি এত নিচে নেমে গেছো। একটা কথা মনে রেখো, আজ থেকে তোমার বাড়ির বাইরে বেরোনো বন্ধ, কথাটা মনে থাকে। বেয়াদব রাখাল, আমি আর রাধা দুজনে দুজনকে ভালোবেসেছি। ভালোবাসে যদি অপরাধ হয় তাহলে আমরা দুজনেই অপরাধী। কাজী শুধু আমার শাস্তি হচ্ছে কেন? তোর মতো ছোট লোকের মুখে সব কথা মানায় না। একটা কথা মনে রাখিস, রাধা আমার বোন, এই রাজ্যের রাজকন্যা। তার নামের সঙ্গে মহারাজের আর রাজপরিবারের মান সম্মান জড়িয়ে রয়েছে। রাধা একটা ভুল করেছে, আর সেই ভুলের মাশুল দিতে হচ্ছে এক গরিব রাখালকে। অদ্ভুত তোদের বিচার। যদি সৎ সাহস থাকে তো আমাকে মুক্ত করে দিয়ে দেখ। এক গরিব রাখালের শক্তি বেশি না তোদের রাজ রক্তের। হাত পা শিকল দিয়ে বেঁধে রেখেছি, তবুও তোর তেজ কমেনি। ঠিক আছে, আমিও দেখবো কত শক্তি আছে তোর। যতক্ষণ পর্যন্ত ক্ষমা না চাইবি ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে আমার চাবুক। হ্যাঁ, তোর এই চাবুক দিয়ে তুই আমায় যতই আঘাত করিস না কেন, এই রাখালের গায়ে এতটুকু আঘাত লাগবে না। চালা চাবুক। পেয়ে গেলে পেয়ে গেছি। তুই যাস না। না, আমাকে তোমরা যেতে দাও। না, আমাকে যেতে দাও। রাজবাড়ির লোকেরা তোকে বন্দি করে রাখবে, অজয়কে বাঁচাতে গিয়ে তোর নিজের জীবন যে বিপন্ন করবি মা। আমার জীবন দিয়ে হলেও আমার বন্ধুকে আমার বাঁচাতেই হবে। তোমরা আমাকে যেতে দাও। যেতে যখন চাইছে ওকে আটকে রাখা যাবে না। মতি, তুমি মহারাজের হাতে পায়ে ধরে আমার চেয়ে অজয়ের শাস্তি মুকুব করিয়ে আসবে। চল মতি, চল। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, না জানি না জানি ওরা বন্ধুর উপর কত জুলুম করেছে। চল মতি, আর দেরি করিস না। প্রহরী, দরজা খোলো। এতে বিষ আছে, তোকে তিন দিন তিন রাত্রি সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে তুই স্বইচ্ছায় বিষ পান করে মৃত্যুবরণ করবি, নইলে তিন দিনের মধ্যে প্রকাশ্যে তোকে ফাঁসি দেওয়া হবে। মৃত্যুদণ্ডের দুটো পথই তোকে বলে দিলাম, এর যে কোনো একটা তোকে বেছে নিতে হবে, হয় ফাঁসি নইলে বিষ। দেখিস মতি, এই গামছার মধ্যে চিড়ে খুঁই বাঁধা আছে রে। একদিন লাগে, দুদিন লাগে, তিন দিন লাগে, তুই কিন্তু নৌকা ছেড়ে যাবি না। আমি মরলেও বন্ধু নিশ্চয়ই ফিরে আসবে, দেখিস। না না, এ অমঙ্গলের কথা তুই মুখে আনিস না ফুল। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে তুই ভালোই ভালো অজয়কে ফিরে আনবি। চলে রে মতি। যা, ভগবান তোর সহায় হোক। লীনা, আমাকে এক পেয়ালা বিষ এনে দে তো, আমি বিষ পান করে আত্মহত্যা করব। আধা, তোমার মতিভ্রম আমার মনে যথেষ্ট আঘাত দিয়েছে।
যেহেতু তুমি আমার একমাত্র আদরের কন্যা, তাই আমি তোমাকে বিশেষ কিছু বলতে চাই না। শুধু এইটুকু স্মরণ করিয়ে দিতে চাই যে তোমার শরীরের প্রতিটি শিরায় উপশিরায় রাজ রক্ত বইছে। আমার শিরায় উপশিরায় যে রাজ রক্ত বইছে, সে রক্তের রঙ লাল। আর ওই সামান্য রাখালের মুখে যে রক্ত ধারা বয়ে চলেছে, সেই রক্তের রঙও লাল। সব মানুষের রক্ত যখন লাল, তখন মানুষে মানুষে কেন এত ভেদাভেদ বাবা? তবে কেন রাখাল আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত? কেন আমি আজ ক্ষমার প্রার্থী? অপরাধে কি সে একাই বাবা? কেন আমাকে মৃত্যুদণ্ড দিচ্ছ না? আমি মৃত্যুদণ্ড চাই বাবা, আমি মৃত্যুদণ্ড চাই বাবা। আরে ফুল, এসো 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 ফুল এসো। আমার আমার বন্ধু কোথায়? আমার বন্ধুর কাছে নিয়ে চলো, আমাকে আমার আমার বন্ধুর কাছে নিয়ে চলো রাজকুমার। যাবে যাবে, নিশ্চয়ই যাবে। তার আগে এই গ্রামের কাপড় চোপড়গুলো বদলে এসে এই রাজমহলের উপযুক্ত পোশাক পরে এসো, নইলে তোমাকে দেখে লোকে হাসবে যে সুন্দরী। পোশাক? হ্যাঁ পোশাক। যাও, একে সুন্দর করে সাজিয়ে নিয়ে এসো, যাও যাও। আসুন যাও। চমৎকার চমৎকার মানিয়েছে তোমায়। দেখে মনে হচ্ছে তুমি যেন রাজমহলের এক পূর্বশী নর্তকী। নর্তকী? হ্যাঁ, তুমি নাচবে আর আমি দেখব। এসব আপনি কি বলছেন রাজকুমার? আমাকে আমাকে আমার বন্ধুর কাছে নিয়ে চলুন। বন্ধু? তোমার প্রাণের বন্ধু যে কারাগারে বন্দি, তাকে বিষ দেওয়া হয়েছে। বিষ? হ্যাঁ বিষ। তিন দিনের মধ্যে সে যদি স্বইচ্ছায় বিষ পান না করে, তবে তার ফাঁসি হয়ে যাবে। হ্যাঁ ফাঁসি, ওর কথা ভুলে যাও, আমার কথা ভাবো। নাচো নাচো না নাচো না নাচ না, নইলে তোকে আমি চাবুক মেরে নাচাবো। কৌশলে কাজ বাগাতে হবে, নইলে নইলে আমি বন্ধুকে বাঁচাতে পারবো না। নাচ নাচ। আমি আমি নাচবো, আমি গাইবো, তুমি যা বলবে আমি তাই করবো রাজকুমার। একটা চাবুক দেখে, একটা চাবুক দেখে সব যেহেতু উধাও হয়ে গেল। নাচ।
চারা গাছে ফুল ফুটেছে ডাল ভাঙো নার মালি ফুল ছেড়ো না চারা গাছে ফুল ফুটেছে ডাল ভাঙো নার মালি ফুল ছেড়ো না পায় ধরে মিনতি করি তোমার পায় ধরে মিনতি করি কাছে আসো নার মালি হাত বাড়াইও নার মালি ফুল ধরো না চারা গাছে ফুল ফুটেছে ডাল ভাঙো না তোমার বন্ধু বন্ধু তুমি এখানে আমি স্বপ্ন দেখছি না তো কর্তব্য পালন করতে এসেছি বন্ধু শীঘ্র চলো নইলে সব বন্ধ হয়ে যাবে আমি আমি কিছুই বুঝতে পারছি না বন্ধু আমি যা বলছি তাই করো
গোপনে রাজবাড়ির পেছনে নদীর ঘাটে চলে যাও। ওখানে ওখানে তোমার জন্য মতি নৌকো নিয়ে অপেক্ষা করবে। আর আর আমি কারাগারে যাচ্ছি, রাজকুমারীর মোহর আংটি, এই এই আংটি দেখিয়ে তোমার রাখাল বন্ধুকে মুক্ত করে নদীর ঘাটে পাঠিয়ে দিচ্ছি বন্ধু। সেখান থেকে তোমরা দুজনে নৌকো করে চলে যাবে দূরে, বহু দূরে। তুমি তুমি কি করবে বন্ধু? আমার জন্য ভেব না, অনেক দেরি হয়ে গেল, চলো আর দেরি করো না, আমরা এখান থেকে পালিয়ে যাই, চলো। যাও বন্ধু, দাঁড়ান, ভেতরে যেতে পারবেন না। রাজকুমারের মোহর আংটি বন্দীকে রাজকুমার আমার সঙ্গে নিয়ে যেতে বলেছে, আমাকে ভেতরে যেতে দিন। আচ্ছা যান। বন্ধু ফুল, তুই এখানে? চুপ চুপ, আসতে বল। ভেতরে এলি কি করে? ও রাজকুমারের মোহর আংটি দেখিয়ে ভেতরে ঢুকেছি। শোন, তোকে তোকে এখনই এখান থেকে চলে যেতে হবে। কোথায়? কারাগার থেকে বেরিয়ে উত্তরের বারান্দা দিয়ে ফুলের বাগানের পেছন দিয়ে নদীর ঘাটে পৌঁছাতে হবে। ঘাটে? হ্যাঁ হ্যাঁ, ঘাটে। ওখানে মতি নৌকা নিয়ে অপেক্ষা করছে, রাজকুমারীও বোধহয় এতক্ষণে পৌঁছে গেছে। তোরা ওখান থেকে নৌকা নিয়ে পালিয়ে যাবি, দূরে, বহু দূরে। বড্ড দেরি হয়ে যাচ্ছে রে, তুই চলে যা। তুই তুই যাবি না? আমি 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 গেলে যে তোকে ওরা সন্দেহ করবে রে। তুই তুই চলে যা, আমার জন্য আমার জন্য ভাবিস না। না ফুল, তোকে এই বিপদের মধ্যে ফেলে রেখে আমি যাব না। তুই যাবি, আমার সঙ্গে যাবি। এখন জেদ করার সময় নয় রে। কেন জেদ করছিস? বলছি তো আমার জন্য ভাবিস না, তুই চলে যা। আমি তোকে একা দেখে আমি কিছুতেই যাব না, কিছুতেই না। আমার মাথার দিব্যি রইল, তুই চলে যা। যাও, রাজকুমারের সঙ্গে দেখা করে এক্ষুনি আসবে। আমি তোমাকে নিজে হাতে বন্দি করে রেখে তবে যাব। যাও, তাড়াতাড়ি এসো। প্রহরী, দরজা খুলে দাও। বেড়াচালের মতো রয়ে গেল। হায় ভগবান, না জানি হতভাগিনী কপালে কি আছে। ভগবান রক্ষা করো। যাও, তোমরা নৌকা ভাসিয়ে চলে যাও, তাড়াতাড়ি যাও, দেরি করো না। আরে রাজকুমার এসে পড়তে পারে, তাড়াতাড়ি ছাড়ো। যাও যাও যাও।
তাড়াতাড়ি শিগগির শিগগির যাও। হুজুর, আমার মনে হয় রাজকুমারী ওই চাষার ছেলেটার সঙ্গেই পালিয়ে গেছে। পালিয়ে যাবে কোথায়? রাজকুমারী তো আর পায়ে হেঁটে যেতে পারবে না, নিশ্চয়ই জলপথে পালিয়েছে। যেখান থেকে পারো ওই রাখালের বাচ্চাকে আমার চাই, হয় জীবিত না হয় মৃত। তীরের মুখে মরা আছে, এসো আমরা দুজনে দুজনকে জড়িয়ে ধরে এই নদীর গভীর জলে ঝাঁপ দিয়ে আমাদের প্রেমের অমর স্বাক্ষর রেখে যাই। না, আত্মহত্যা করা যে মহাপাপ, তার চেয়ে চলো আমরা দুজনে দুহাত জোর করে ভগবানের কাছে প্রার্থনা করি। এসো Thank you.
ভগবান তোমাদের সহায় হন, তোমাদের উপর আমার আশীর্বাদ রইল। কি আশ্চর্য, সাধু বাবা কোথায় গেলেন? ছেলেবেলায় একজন সাধুর মুখে আমি শুনেছিলাম আমি কি বড় হয়ে রাজা হব। Ah!
রাজকুমার সুমিত যুদ্ধে মারা গেছে। রাজকুমার নেই, কিরমতি তুই এদের সঙ্গে? ভাই আর থেকে মাইসা গেছ? আমি জঙ্গল সর্দার কালী। সাধু তোমাদের বিপদে খবর দিয়েছে তুফান পাগলাকে, আর আমরা খবর পেয়ে তোমাদের উদ্ধার করতে ছুটে এসেছি। কিন্তু ভগবান নিজের কাজ নিজেই করেছেন, অত্যাচারীদের ডুবিয়ে মেরেছেন, নিষ্পাপদের নৌকো করে পারে নিয়ে এসেছেন। তাই বলতো আমরা নিশ্চুপ থাকতে পারি না। তুফান যখন একবার উঠে গেছে তখন শেষ দেখতে হবে। প্রতিশোধ চাই, প্রতিশোধ। হ্যাঁ প্রতিশোধ। তুমি হয়তো কালের স্রোতে সব ভুলে গেছো, কিন্তু ভুলে যায়নি এই তুফান পাগলা। আমরা অবিলম্বে রাজমহলে প্রবেশ করব, বন্দী করবো এই মহারাজাকে। নানা, উনি আমার পিতা। তোমার কোনো ভয় নেই মা, আমি জঙ্গল সর্দার কথা দিচ্ছি, তোমার বাবাকে হত্যা করা হবে না, শুধু বন্দী করে বুঝিয়ে দেওয়া হবে। অত্যাচারী রাজার ক্ষমতায় টিকে থাকার কোনো অধিকার নেই। চলো চলো সবাই। মহারাজ মহারাজ মহারাজ, জঙ্গলি সর্দার তার দলবল নিয়ে যুদ্ধ শুরু করেছে। হঠাৎ আক্রমণে আমাদের সৈন্যরা প্রাণ নিয়ে পালাচ্ছে, সঙ্গে রয়েছে সেই রাখাল আর রাজকুমারী রাধা। শুনলাম সেই রাখাল অজয় নাকি নিখোঁজ বল্লভ সেনের পুত্র সঞ্জীব। বল্লভ সেনের পুত্র সঞ্জীব আর সঙ্গে রয়েছে রাজকুমারী রাধা। জান জানুজির সাহেব আমাকে একমাত্র বিষ এনে দিন। বিষ? না না মহারাজ, না না, এ আমি পারবো না। উজির সাহেব, রাজহুকুম শেষবারের মতো পালন করুন। যান। বল্লভ সেনের পুত্র সঞ্জীব আর রাজকুমারী রাধাকে আদর সম্মাসনে এই রাজমহলে নিয়ে আসুন, বৃথা রক্তক্ষয়ের কোনো প্রয়োজন নেই। চল। হে অলৌকিক সাধু, তোমার তৃতীয় ভবিষ্যৎবাণী এখনই সফল হবে। এই শক্তিধর সাধু, আজ নিশ্চয়ই তোমার আত্মা পরিতৃপ্ত হবে। বাবা!
যা করেন মঙ্গলের জন্যই করেন মা, অত্যাচারের অবসান ঘটেছে। তুমি মহারাজা বল্লভ সেনের পুত্র সঞ্জীব। বল্লভ সেন? এই তুফান পাগলাই তোমার বাবা, তাকে চিনতে তোমার এত বিলম্ব হচ্ছে? বাবা, আমি বল্লভ সেন, তোর বাবা। বাবা, বাবা, তোমার চোখে জল। আরে, তোকে ফিরে পাওয়ার আনন্দে এ আমার আনন্দ আছে। আমি জানি মা, আপনজন চলে গেলে সবাই কেঁদে বুক ভাসায়, কিন্তু এই ভাঙা গড়াই তো চিরন্তন সত্য। হয় মা, পাত্রমিত্র, আমার পরিষদ বর্গ এবং শ্রদ্ধেয় জঙ্গলি সর্দারের সহচর বৃন্দ, আপনাদের সবাইকে আমার অশেষ ধন্যবাদ। আমার এই অভিষেক উৎসবের আনন্দ ঘন মুহূর্তে আমি ঘোষণা করছি যে আজ থেকে জঙ্গলি সর্দারই হবেন আমার এই রাজ্যের সেনাপতি। অজয় ভাই, অজয় ভাই, অজয় ভাই, অজয় ভাই, আমি তোকে বলে এসি, আসল কথাটা ভুলে গেছি। রাজকুমার সঞ্জীব, জিলাবাদ, জিলাবাদ, রাজকুমার সঞ্জীব, রাজকুমার সঞ্জীব, ফুল কোথায়? ফুল কোথায়? শ্রীমতী, আমার ফুল কোথায়? ফুল বল না, কে কথা বলছিস না কেন? অজয়, শুনলাম তুই রাজা হয়েছিস, আমার ফুল কই? মা, ফুল আমাদের ছেড়ে চলে গেছে এমন এক জায়গায় যেখান থেকে সে আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না। অজয়, আমার ফুল নেই, চিরচর্মের মতো আমাকে ছেড়ে চলে গেছে। মতি, মতি, আমার ফুল, ফুল নেই মতি, আমার ফুল। ফুল না থাকলেও তার স্মৃতিকে আমি চিরজাগ্রত করে রাখবো। আমি আমার রাজ্যে এমন এক উঁচু মিনার তৈরি করব তার নামে, যার সামনে দুনিয়ার সব মিনার মাথা নিচু করে থাকবে। ফুল অমর হবে, ফুলের স্মৃতি কোনোদিন মুছে যাবে না, কোনোদিন না।